আমার নাম কিন্তু অরিজিনালি খারা না, পরে বলতে পারেন ঠিক ভাবে। তাহলে আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় খারা। সময় দাও যায় না আজকে, সময় নেই আঙ্কেল, আজকে আমার এখনি চলে যেতে হবে। এখনি? জি আঙ্কেল। এ চল চাপবে, এ চাপ দাদা, লয়ে গেছ তুমি যা। নাম শুনলে বড়া 400 কিলোমিটার দূর থেকে নাম শুনলে জ্বর উঠা পড়ে। কল করতে যাও, যখন খারা দাঁড়িয়ে যায় বিপ্লব হয় সব সমাধান। এই লাল চামার পাতি মেরে বন্ধু পালাই তো হইছে একদিক দিয়ে, তুমি তো বাইরে লইবাই যাইতেছিলে। আরে টেনশন নিস না, কলকাতাতে আমার এমন ছবি অহরহ ভাইরাল হয়ে, ভিডিও তো আর ভাই। শোন পার্টি দিবি আর একটা বুদ্ধি দিবি, শোন আরে দাদা থাকি তোর তো চিন্তা কিসের রে, আর খারা দাদা শোন, তুমি আরো অনেক মেয়েদেরকে নিয়ে পার্টি থাকি ঘুরে বেড়াও, কোনটা সালা তোর আসল গার্লফ্রেন্ড কোনটা ব্রেড কিছু বুঝতেই পারে না। আরে তো ফ্রেন্ড ঠিক আছে সমস্যা নাই। আরে রে কি সালা সেন্টি খেয়ে বসে আছিস সালা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চলে যাচ্ছি এখনি। তুই পার্টি করবি বেটা, মস্তি করবি বেটা, হাসো সালা হাসো। যাই হোক দাদা বিন্দাস, পার্টি করবি এত টেনশন নিস না। আরে শত শত মেয়ে নিয়ে পার্টি ঘুরবি, কোনটা সালা ভাইরাল হবে কোনটা তো প্রেম বুঝবেই না। আসুন মস্তি মজা প্রেম যাই হোক, ভালোবাসবি একজনকে, আমার দুই বউ ভালোবাসা একজনের জন্য, শত শত মেয়ের সাথে কি সব হয়েছে না হয়েছে একদম পুরোপুরি প্যারি লালের মতো সালা নাচ সালা প্যারি লালের ওটা তো মন খারাপ করে লাভ নাই ও নাচ ও ভালোবাসা কখনো নষ্ট হয় না সালা। কিভাবে তো চলে নিজে চলতে পারতেছি না, বাবা মার কাছে
তুই এটা নিয়ে বসে আছিস তুই দেখতে দিছিস সবার দেখ কি অবস্থা দুই ডালো আই না দুই ডালো না তিন নিয়ে জ্বলতেছে সবারই মোটামুটি টাকা পয়সার সমস্যা যারা আছে তারও সমস্যা আমার তো অবস্থা সত্যি হয়ে গেল আর সবাই সমস্যার মধ্যে আছে তুই না এটা সারাদিন ছিলাম হাসি খুশিতে এবং সেটা ইমোশনাল করে দিচ্ছিস কি প্রবলেম কি টাকা এখন হচ্ছে না পরে হবে করোনা সারা সবাই জামাটা আছে এমন একটা সময় আমিও পার করেছি রে এখন তো হয়তো এত লাফালাফি দাপাদাপি করে বেড়াই একটা সময় আমারও খুব খারাপ কেটেছে আজকে তোকে দেখে মনে পড়লো সারা তন্ন তন্ন করে খুঁজে একটা টিউশনই পাইনি তোকে দেখে খুব কষ্ট হচ্ছে রে এমন করিস না সারা যতদিন সারা বেঁচে আছি আপনার কাছে কিছু আছে নাকি দেবার মতো কারণ আমি দাঁড়ালে বা খাড়া হয়ে গেলে বিপ্লব শুরু হয় শুরু থেকে শেষ আমি খাড়া আপনার নাম কি আপনি দেখতে শুনতে তো খুব ভালো কিন্তু আপনার ব্যবহার এমন কেন একটু ভালো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সুন্দর করে কথা বলতে পারেন না না পারি না আপনি এখানে ঢুকছেন কেন এক্সকিউজ মি বলুন আপনি কি শুনতে চান আমার কাছে আমি কিচ্ছু শুনতে চাই রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো গানটা জানেন তো না হইছে গান শেষ হ্যাঁ আপনি এটা কোথায় যাবেন জান আমি এখানে বসেছিলাম শুধু শুধু বসেছিলাম কি বিপদের মধ্যে আছি কলকাতাতে গেলে আপনি বুঝতে পারতেন এই খারাপ কি কি করতে পারে বাংলাদেশে দেখাই দিতে পারে ঠিক আছে কোনোই দরকার নেই আমার যাওয়ার কোনো দরকার নেই আপনার নাম যেন কি বললেন নাম শুনলে চলে যাবেন তো আপনার কি খুব অসহ্য লাগছে হ্যাঁ লাগছে কেন আপনাকে দেখি তো আমার অসহ্য লাগে আপনার কেন লাগছে আপনি কি জানেন আমার কাছে একটা চমকপ্রদ বিষয় আছে মানে
মানে কলকাতা শহরে বসেতে গিয়ে সারা বিশ্বটাকে কন্ট্রোল করতে পারি আমি হাত থেকে বলে দিতে পারি বিকজ ইয়া আই অ্যাম তাহলে তো আমার তো বলে দাও আপনি তো কথাই বলতে যাচ্ছেন না দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছেন আপনার হাত থেকে কি হবে না 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 প্লিজ প্লিজ দেখে বলেন না কি হবে সত্যি দেখে দিব এটা আমার লাভ কি জান আপনি না আগে দেখেই নি ওকে ভাষায় ঢুকতে দেব বুঝছে আপনি ঢুকতে দেওয়ার কি দেখি হাত দেখি আপনি বাবা তো দেখি 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 না 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 আপনি কি দেখবেন গান বলছেন কেন এই হিসাব করতে দিন বাবু ভবিষ্যৎ জীবন নিয়ে হিসাব করতে দিন আপনার ভবিষ্যৎ জীবন একদম ফুরফুরা জানেন তো দেখি দেখি দি আবার দেখি এই আপনি তো বিকালে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা হাত বলছে কি আপনার হাতে লেখা আপনি বিকালে আমার সাথে ঘুরতে যাবেন আজকে হ্যাঁ যাবেন নাকি কিভাবে সম্ভব আপনি গেলেই সম্ভব আমার কোনো সমস্যা নেই যাবেন নাকি ঠিক আছে আমার ভবিষ্যৎ উজ্জ্বল তো হ্যাঁ একদম চকচকা একদম কারণ আপনার লাইফে খারাপ বাবু এন্ট্রি নিতে যাচ্ছে বুঝতে পেরেছেন তো মাস্ক পরে বেরোতে হবে ঘর থেকে বেরোলেই মাস্ক পরতে হবে বুঝতে পেরেছিস নাহলে কিন্তু জরিমানা গুনতে হবে কেলানিও খেতে হবে সালা এখন কিন্তু এমনিতেই তুই যে ঋণের মধ্যে আছিস সবারই টাকার সমস্যা করোনার মধ্যে এরপরে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে আর এই দাদা এই খারাদা আর খারাতে পারবে না বসে যাবে একদম আফসান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়ে ইদার ইদার রাফসান রাফসান না খাফসান ইদার ইদার নাম কি আবার বল কি আবার বল জোরে বল লাভার বয় আরে জোরে বল সালা শুনি না লাভার বয় ওয়াও দেখতে তো পুরো খাটা দেখতে তো দেখতে বলতে তো ভালোই মনে হচ্ছে চিনিস নাকি হ্যাঁ আমার ছোট ভাই শোন তুই যে রাস্তাতে ঘুরছিস তোর মাস্ক কোথায় মাস্ক পকেটে পকেটে সালা জরিমানা দে সালা আমি কলকাতা পুলিশ অফিসার জানিস টাকা দে টাকা দে আয় টাকা বের কর চল আয় না মাস্ক পর আয় টাকাটা বিকাশে পাঠিয়ে দিবি মাস্ক পর সালা লাভার বয় করোনা হলে লাভ সব ছুটে যাবে একেবারে করোনা ভালোবাসে ঠিক আছে ঠিক আছে জামা প্যান্ট জুতা সব তো একদম হাই ক্লাস দেখি দেখি চুলের ছাড়টা দেখি চুলের ছাড়টা দেখি ও কাকা দে টাকা অস্থি ছাদ দিয়েছিস তোমারই কোন দোকান থেকে ছাদ দিয়েছিস রে এই নাপিত অসুস্থ ছিল না তুই অসুস্থ ছিলি সালা আসছিস কেন রে দেখ ভাগ্য ভালো মাস্কের কারণে কেলানোটা দেখানো যাচ্ছে না আমার সামনে একদম কেলাবি না সালা কলকাতা থেকে এসেছি একদম কেলানো শিখিয়ে দিব জানিস তো মটকা গরম হয়ে গেলে কিছু বলছিস না কেন সালা ও চুল কোত্থেকে থেকে কাট দিছে এরকম এই শার্ট প্যান্ট এগুলো আসলে কি দাদা ওই তো চলে মনে করেন ওর গার্লফ্রেন্ডের পরামর্শ নিয়া এই প্যান্ট জুতা শার্ট চুল যাই আছে এভরিথিং ওর গার্লফ্রেন্ডের পরামর্শ নিয়ে এটা কি গার্লফ্রেন্ড কাটিং নে বাবা গার্লফ্রেন্ড কেটে দিয়েছে নাকি গার্লফ্রেন্ডের সেলুন আছে না তোর সেলুন শালা সেলুনের নাম কি লাভার সেলুন এই শালা কথা বলছিস না কেন রে তুই কেলাচ্ছিস তোকে কেলাবো কিন্তু শালা কথা বলছিস না কেন দাদা ওই এরকমই ঠিক আছে ওই কম কথা বলে আচ্ছা তোকে একটু সেলুন নিয়ে চুল কাটাবো না 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 দাদা দাদা চল দাদা চলে বাই বলি দাদা ওই শালা দাদা আমার মেনে বেরিয়ে পড়েছিস তোমার না হাত দেখলাম আমার সাথে বের হওয়ার কথা তুই বাসা যাচ্ছিস না কেন করে দাঁড়িয়ে আছিস কেন বড়দের কথার মধ্যে কথা বলছিস আপনি বলে আবার করবো